ত্রিপুরা রাজ্য টেইলারিং কর্মী সংগঠনের ষষ্ঠ রাজ্য সম্মেলন রবিবার সিটু ভবনে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেতা মানিক দে, শঙ্করপ্রসাদ দত্ত সহ আরো অনেকেই। প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে লড়াই সংগ্রামের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য আবেদন রাখেন শ্রমিক নেতা মানিক দে। ভাগ বটরা করে খেয়ে নাও, আর ওরা আবার না সকলে দিবে না, মুসলিম একশোটা লোকের মধ্যে এক দুইটা লোক খাবে আর বাকিটা সেখানে তাকিয়ে থাকবে, এগুলো ওদের ঠিকানা। তাহলে আপনাকে ঠিক করতে হবে কোন ঠিকানা থাকবে, কি ধ্বংসের ঠিকানা না সৃষ্টির ঠিকানা। আমরা হলাম সৃষ্টির ঠিকানা, সিআইটু আমরা হলাম সৃষ্টির ঠিকানা। এই লড়াইটা আমরা করছি যে এই পরিস্থিতির মধ্যে টেইলারিং ওয়ার্কার্স ইউনিয়ন সম্মেলন, এই সম্মেলনটাকে মধ্য দিয়ে আমাদের আন্দোলনকে শক্তিশালী করতে হবে, লড়াইকে শক্তিশালী করতে হবে। যারা আমাদের সংগঠন নেই তাদেরকে সংগঠনে নিয়ে আসার জন্য তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে যিনি বিজেপি করে গত নির্বাচনে বিভ্রান্তি শিকার হয়েছেন, কথা বলে আলোচনা করে বুঝা আপনি উপকৃত হয়েছেন, বিজেপিকে তো এনেছেন ক্ষমতা, আপনার কি সমস্যার সমাধান হয়েছে বলতে চান না, ভালো আছেন কি বলে না, তাহলে এই যে খারাপ আছে এটা তো একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। পরিবর্তনটা কি, সরকার চালায়